আসসালামু আলাইকুম তোমা নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন সকালে নাস্তা বানাচ্ছি আর আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই গোসল করে ফেলেছি এই যে দিনাত গোসল করেছে আমি গোসল করেছি জাফরকে গোসল করে দিয়েছি আর এখন জাস্ট রুটি আর ভাজি খাবো আমরা ভাজিটা অলরেডি আমি করে ফেলেছি আর পাশে হচ্ছে এই যে দুধজল হচ্ছে আর ভাজিটা হচ্ছে আমি এখন জাস্ট আমার রুটি বানানো আছে পাশের চুলায় গরম করব মানে গরম বলতে মানে ভেজে নিব রুটি তো আমি ভিজে রেখে দিয়েছি তাই আমি জাস্ট ভাজব আর আমাদের হচ্ছে আজকে একটু সকাল সকাল গোসল করেছি কারণ হচ্ছে আমাদের আজকে যেতে হবে সাথী ভাবির বাসায় তো ভাবি হচ্ছে আম নিয়ে আসছে কাঁচা আম তো আমাকে বলছে যে ভাবি একটু আচার করে দেন আমার সিজন তো চলেই গেল তো আচার বানাবো এই জন্য হচ্ছে তো সকাল সকাল গোসল করে ফেলেছি নাস্তাও করে এখন ভাবির বাসায় যাব আর এসে আমি রান্না করব এই যে মাছ এগুলো আমি বের করে রেখে গেলাম ফ্রিজ থেকে এগুলো আমি বাসায় ফিরে রান্না করব মাছের এই মাছ দিয়ে হচ্ছে আজকে বিক্রি সাথী ভাবির বাসা থেকে একটা কাঁচা আম নিয়ে আসবো সেই কাঁচা আম দিয়ে এই মাছগুলো বাসায় ফিরে টক রান্না করব এই যে আমি রুটি তো এগুলো বানিয়ে রেখেছিলাম ফ্রিজে আমি ফ্রোজেন কিভাবে করি আমি কিন্তু আপনাদেরকে অনেক ব্লগে দেখিয়েছি যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখেন তো করে 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 হচ্ছে ব্লগগুলো শেয়ার করা হয় না প্রতিদিন তো আজকে ভাবলাম যেহেতু সকাল সকাল গোসল টোসল করে ফেলেছি আর ভাবির বাসায় গিয়ে আচারও বানাবো ব্লগটা করলে হয়তো আপনারা হয়তো যাদের আচার পছন্দ তারা বানাতে পারবেন আমার রেসিপি ফলো করে এর আগেও ভাবিকে হচ্ছে আমি বড়ইয়ের আচার বানিয়ে দিয়েছিলাম সেটা অনেক ভালো হয়েছিল তো এই জন্য হচ্ছে ভাবি বলতেছিল যে আপনার হাতের আচার তো ভালো হয় তো আমি আচারটা বানিয়ে দেন তো এই জন্য আসলে বানিয়ে দিব তো এই যে আপনাদের প্রিয় জওহারও চলে আসছে রান্নাঘরে এরকম কিন্তু হয় আমি দেখা যাচ্ছে কথা বলে ফেস টু ফেস ব্লগ করি না দেখে আপনারা কিন্তু বুঝতে পারেন না আমার দুইটা বাচ্চা একদম রান্নাঘরে এসে আমাকে প্রচুর ডিস্টার্ব করে রান্না করে এই যে জওহার করতেছে একটু আগে জিনা ছিল যখন আমি জাস্ট মানে ভিডিও করি মানে ক্যামেরাটা হচ্ছে ওই দিকে মানে চুলার দিকে দিয়ে রাখি এই পাশে আমরা কে রান্না করতেছি কে রান্না করে আসতেছি এটা কিন্তু কখনো শেয়ার করা হয় না দেখি চুপ করে যাচ্ছে গো বাবা তো এই তো আমার দুটি রুটি রুটি ভাজা হয়ে গিয়েছে জওহারকে ভাজি দিয়ে দিয়ে দিচ্ছি ওকে অন্তত রান্নাঘর থেকে এখন বের করতে হবে খুব জ্বালায় রান্না করার সময় এসে এই যে এটা হচ্ছে জওহারের খাবার আজকে ডিম করতেছি না আসলে প্রত্যেকদিন না সকালবেলা ডিম ভাজি রুটি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু সবজি বা ডিম ছাড়া খেতেও ভালো লাগে আসো দিয়ে আসো এখানে এসে সবার কাছ থেকে নিয়ে যাও আন্টি তো তোমাকে আরেকটু দেখতে যাই আসো এই দেখেন আরেকটা জিনিস কি দেখেন ছেলে কিন্তু আমার সমান লম্বা হয়ে গিয়েছে হ্যাঁ আমি জানি না আমার ছেলে ক্লাস ফাইভে উঠতে উঠতে কত বড় হবে আমার মনে হয় যে ক্লাস ফাইভে উঠলে আমার ছেলেকে দেখলে সবাই বলবে যে ছেলের বিয়ে করাই দেন এত বড় হয়ে যাবে মানে ওর গ্রোথটা অনেক বেশি ও অনেক বেশি মানে লম্বা হচ্ছে মোটো হচ্ছে আর লকডাউনে মনে হচ্ছে কি এই ঘরে বেশি থেকে থেকে আরো বেশি মোটো হয়ে যাচ্ছে আরো বেশি তাড়াতাড়ি বাড়তেছে স্কুল খুললে যেসব বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় না তো তারা হয়তো ওকে দেখলে চিনবেই না যে এটা কি জওহার ছিল কারণ দুই বছর আগে জওহারের যে চেহারা ছিল সেই চেহারাও নাই সেই মানে ও ওরকমই নাই পুরা চেঞ্জ হয়ে গেছে এবং আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন একটা জিনিস যেটা হচ্ছে আমার ছেলের রিয়েল যে বয়সটা এটাও যদি আমি বলি হ্যাঁ কেউ বিশ্বাস করে না আমি রিয়েল বয়সটাই বলি আমি ব্লগে বলি বা মানে ব্লগে না বলো এমনিতেও বলা হয় কেউ জিজ্ঞাসা করলে যে যদি বলে কোন ক্লাসে পড়ে আমি যদি বলি ক্লাস টুতে পড়ে আবার যদি বলে যে বয়স কত তখন যদি বলি যে 8 বছর বিশ্বাস করে না কেউ কেউ বিশ্বাস করে না যে এত বড় ছেলে তার 8 বছর এত বড় ছেলে ক্লাস টুতে পড়ে এটা কিভাবে সম্ভব আসলে যে মানে এক একজনের গ্রোথ এক এক রকম সেই জিনিসটা কিন্তু আসলে সবাই মনে হয় যে বোঝে না বা ফিল করে না হয়তো কারণ বাচ্চাদের বয়স লুকিয়ে তো লাভ নাই আর তো এবারে হচ্ছে জিনাদের খাবারটা দিয়ে দিচ্ছি আর রুটিগুলো ওরা আসলে গরম গরম খেতেই পছন্দ করে তো আমি যেহেতু লাল আটা রুটি খাই এটা কিন্তু দেখা যাচ্ছে যে গরম গরম খেতেই ভালো লাগে কারণ ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায় তো এই জন্য দেখা যাচ্ছে ভেজে একটা একটা করে ভেজে একদিন করে দিয়ে দিই সবসময়
যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া উচিত না। চাটা করে ফেললাম, এখন বসে বসে খাবো। আমি ভাবির বাসায় চলে এসেছি, আর এসেই এখানে এই যে আমগুলো নিয়ে নিয়েছি, আমগুলো ধুয়েও নিয়েছি। কাঁচা আম, যদিও এগুলো কাঁচা আম, কিন্তু এগুলো কিন্তু দেশি কাঁচা আম না, তো এগুলো হচ্ছে অন্য জাতের আম, যেগুলো এখন পর্যন্ত পাকে নাই কাঁচা আম, সেই আমগুলো নিয়েছি। আর এগুলো কিন্তু খুব একটা বেশি টক হয় না, অনেকটাই মিষ্টি হয়। যেমন আমাদের দেশি আমগুলো থাকে কাঁচা অবস্থায় অনেক বেশি টক হয়, তো খুব বেশি টক আম না নিয়ে এই রকম একটু মিষ্টি টাইপের আম দিয়েই এই আচারগুলো করলে ভালো লাগে। আর আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি প্রত্যেকটা আম, এভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। আর আমের কিন্তু বিচি হয়ে গিয়েছিল, আমি কিন্তু বিচি সহ কেটেই চার টুকরো করে নিয়েছি এবং হালকা একটু কেচে নিয়েছি। আর আমগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ওভাবে কেচে নেওয়ার পর, আর আম থেকে কিন্তু কষ বের হয়, সেই কষে কিন্তু অনেকটাই কালো হয়ে যায় আমটা দেখতে। আর এখানে আমি একটা প্যানের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, আর আমগুলোকে আমি এখানেই ভাপ দিয়ে নেব যাতে করে আমের কষগুলো চলে যায়। আমি কিন্তু সিদ্ধ করব না, আমগুলোকে জাস্ট ভাপ দিয়ে নেব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম গরম পানির মধ্যে, তো গরম পানির মধ্যে লবণ দেওয়ার পর যখন হালকা একটু পানিটা দেখেন বলক বলক চলে আসছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, বলক চলে আসছে, তখন আমি সেই কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব। আর আমি আমগুলো কিন্তু খোসাসহই কিন্তু আচার করব, খুবই টেস্টি হয় এই আচারটা। যদিও এখন অনেকেই হয়তো কাঁচা আম খুঁজে পাবেন না, তবে আমার বিশ্বাস যেটা বাজারে বড় কোনো বাজারে খুঁজলে, যেটা শহরের বাজারগুলোতে খুঁজলে এখনও কাঁচা আমগুলো পেয়ে যাবেন আপনারা। আর এখন যে কাঁচা আমগুলো পাবেন সেগুলো কিন্তু খুব বেশি টক হয় না, হালকা একটু কাঁচা মিঠা হয়, তো সেই আমগুলো দিয়েই আচারগুলো বানালে বেশি ভালো হয়। আর আমের গায়ে যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ময়লা না, আমের স্কিনটাই হচ্ছে এরকম, কষ লেগে লেগে হয়তো ছোটোবেলা থেকে আমের গায়ে এরকম দাগ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সেই লবণ মিশ্রিত গরম ফুটন্ত পানিতে আমগুলোকে এভাবে নেড়ে চেড়ে জাস্ট কিন্তু এই ফুটন্ত গরম পানিতে আমি 1.5 থেকে 2 মিনিট রেখেছি যাতে করে এই কষটা বের হয়ে যায়, আমগুলো কিন্তু সেদ্ধ হবে না, আমের কষটা বের হয়ে যাবে। আমটা একটা জাস্ট ভাপ দিয়ে নিলাম, তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে পানিগুলোকে জাস্ট বের করে দিব এবং আমগুলোকে আমি একটু হালকা শুকিয়ে নিব। তো এরকম একটা সুতি কাপড়ের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিব। আমি এটার মধ্যে পুরো আমগুলোকে ছেঁকে নিয়েছিলাম, আমি কিন্তু গরম পানিতে যে সেদ্ধ করার পর আর ঠান্ডা পানিতে কিন্তু আমগুলো দেই নাই। আমি আমগুলোকে এরকম একটা শুকনা সুতি কাপড়ের মধ্যে দিয়ে সেই কাপড় দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সুতি এবং পরিষ্কার কাপড় হতে হবে, কারণ এটা কিন্তু আর ধোয়া যাবে না। এখন আমি আমের গায়ে যে এক্সট্রা পানিটা ছিল সেটা মুছে দিচ্ছি। গোসল করলে যেরকম বাচ্চাদেরকে সুন্দরভাবে মুছে দিতে হয় আলতো আলতো করে, আমগুলোকে ঠিক সেভাবেই মুছে আমি ফ্যানের নিচে 1 ঘন্টা রেখে দেব যাতে আমের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু চাইলে কেউ রোদেও দিতে পারেন, আর রোদেটা ওটা ঝামেলা মনে হয়, এজন্য আমি জাস্ট এভাবে করে মুছে ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। এদিকে আমের মশলাগুলো রেডি করছি। আমি এখানে কালো সরিষা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে করে কোনো এক্সট্রা পানি না থাকে। এরপর এই সরিষাগুলোকে আমি অল্প একটু ভিনেগার দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করতেছি না, কারণ পানি দিলে আচারটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমরা পুরো আচারটা বানাতে একটুও পানি ব্যবহার করব না, ভিনেগার দিয়েই কিন্তু পুরো আচারটা বানাবো। আর আমের গায়ের পানিগুলো কিন্তু আমরা মুছে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন কয়েকটা শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ ঢেলে নিয়েছি, সেই সাথে এখানে 2 থেকে 3 চা চামচের মতো পাঁচফোড়ন আমি এভাবে ঢেলে নিয়েছি। আর আমি ওখানে যে আমগুলো নিয়েছি মানে 1.5 কেজি আম হবে সম্পূর্ণ, 1.5 কেজি আমের আচার বানাচ্ছি কিন্তু আমি 1.5 কেজি আমের খোসাসহ আচারটা বানাচ্ছি। আপনাদের এই জিনিসটা হয়তো বুঝলে আচারটা বানাতে সুবিধা হবে যে আমি এখানে আজকে 1.5 কেজি আম নিয়েছি। তো যাই হোক, আমি মরিচ আর পাঁচফোড়নগুলো টেলে গ্রাইন্ডারে জাস্ট একটু গ্রাইন্ড করে নিব, একেবারে মিহিনা ক্র্যাশ করে নিব আর কি। আর এদিকে সেই প্যানটার মধ্যেই আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 150 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি।
সরিষার তেলটা মানে 1.5 কেজির জন্য আমি 150 গ্রাম সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে যাচ্ছে। এবারে এই গরম তেলের মধ্যে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চা চামচের মতো আস্ত পাঁচফোড়ন। তো সরিষার তেল দেখেন ফুটতে শুরু করেছে, আর সরিষার তেল থেকে কিন্তু এরকম মানে বুদবুদ বের হয় আর কি, জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। নেড়ে চেড়ে নিচ্ছি, তো তেলটা কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু নিয়ে নিলাম। এবার এখানে মশলা দেওয়ার পালা। প্রথমে আমি এখানে দেব হচ্ছে রসুন বাটা। তো এখানে আমি মোট 3 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করছি 1.5 কেজি আমের জন্য। 1 কেজি 1.5 কেজি আমের জন্য মানে 1/2 কেজির জন্য 1 টেবিল চামচ করে রসুনের প্রয়োজন। এখানে যেহেতু আমি 1.5 কেজির আচার বানাচ্ছি, এজন্য এখানে আমি 3 টেবিল চামচ রসুনের বাটা দিলাম। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষা বাটা দিলাম। যে সরিষাটা আমি ওই যে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই সরিষাটাই আমি দিয়ে দিলাম ভিনেগারের পানি দিয়ে। খুব মিহি করে সরিষাটাকে গ্রাইন্ড করতে হবে। আপনারা চাইলে সরিষার পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন যদি আপনাদের কাছে সাদা সরিষাটা থাকে। আমি যেহেতু কালো সরিষাটা ব্যবহার করছি এজন্য কিন্তু একটু কমিয়ে দিয়েছি, তা না হলে তেতো লাগতে পারে। এরপর সরিষাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি আর কি। ভিনেগার দেওয়ার পর দেখেন এখানে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে পানি উঠে কষানো টাইপের হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা আমি 1/2 কেজির একটু বেশি দিয়েছি, প্রায় 600 গ্রামের মতো আখের গুড় আমি এখানে দিয়ে দিয়েছি। আখের গুড় দিয়ে কিছুক্ষণ জাল করার পর গুড়টাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে এখানে আমি দিয়ে দিব সেই আমগুলো, শুকিয়ে রাখা আমগুলো একটা একটা করে সুন্দরভাবে দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। আর এখন এই আমগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে এবং আস্তে আস্তে এই আমগুলোকে জাল করে নিতে হবে। যেহেতু এখানে তেল দেওয়া আছে এবং ভিনেগার দেওয়া আছে, এখানে কিন্তু আর আমটা পুড়ে যাবে না বা নষ্ট হবে না বা ভেঙেও যাবে না। আমগুলোকে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে পুরো 40 মিনিট রান্না করতে হবে। এবং আপনারা খেয়াল রাখবেন আমগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জিনিসটা। আমার পুরো এখানে দাঁড়িয়ে থেকে এটা মিডিয়াম টু হাই হিটে রেখে নেড়ে চেড়ে জাল করে রান্না করতে 40 থেকে 50 মিনিট লেগেছে। তো আম কিন্তু এভাবেই জাল করে রান্না করতে হয় বেশি সময় নেই, এতে করে কিন্তু আমগুলো টেস্টি হয়। আর আমি এখানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনাদের যদি বেশি ঝাল খেতে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা এখানে 1 চা চামচ বা 2 চা চামচ লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে একটু ঝালটা কমই ভালো লাগে আর ভাবিদেরও পছন্দ, তাই সেজন্য ঝালটা একটু কমিয়ে দিয়েছি। পরিমাপ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে মিলিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সেই গুঁড়ো করে রাখা মানে ক্র্যাশ করে রাখা যে ভাজা মরিচটা আমি ভেজে রেখেছি সেই ক্র্যাশ করা মরিচের গুঁড়া, আর যে পাঁচফোড়নটা আমি গুঁড়া করেছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়াটা আমি সম্পূর্ণ দেই নাই, আর একটু একটু আমি রেখে দিয়েছি যেটা আমি পরে দিব। তো দেওয়ার পর আমি এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে নেড়ে চেড়ে এই আচারটাকে পুরো 50 মিনিট সময় ভরে রান্না করতে হবে। কিংবা আপনারা যখন খেয়াল করবেন যে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে কিছু কিছু আম হালকা ভেঙে যেতে নেবে এবং মানে এটার যে ঝোলটা এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, ঠিক আছে? তো ওইটা আমার হতে হতেই এই পাশাপাশি আমি কিন্তু আরেকটা আচার বানাচ্ছি, সেটা হচ্ছে আমের মোরব্বা। যদিও আমের মোরব্বার জন্য একেবারে সাদা ধবধবে আম লাগে, তবে আমাদের আমটা হালকা হলুদ কালার কারণ আমগুলো এখন অনেকটাই মানে পরিপক্ক হয়ে গিয়েছে দেখা যাচ্ছে, যে এই জন্য একটু কালারটা একটু হলুদ টাইপের হয়েছে। তবে আপনারা কিন্তু এরকম আম দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমগুলোকে কিন্তু ভালোভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু আমগুলো সাইজে বড়, এখানেও প্রায় 1 কেজির একটু বেশি আম আছে। আর আমগুলোকে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে মানে কেচে নিয়েছি। এরপর হচ্ছে এরকম চুন পানির মধ্যে আমি আমগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেছি, খাবার চুন যেটা পানির সাথে আমরা খাই সেই চুনটা। আর এদিকে ওই যে মিডিয়াম টু হাই হিটে দিয়ে নেড়ে চেড়ে যে আচারটা রান্না করতেছি দেখেন এখন আচারটা কিন্তু কালারটা দেখেন সুন্দর হয়ে গিয়েছে এবং কিছু কিছু আম গলে সুন্দর গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে, সরিষাগুলো খুব সুন্দরভাবে আচারের সাথে মিশে গিয়েছে।
এবং খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আর যে তেলটা দিয়েছিলাম তেলটাও কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা ইয়ামি আর টেস্টি হচ্ছে এই আচারটা। তো আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি এখন লাস্ট মুহূর্ত, এই জন্য একটু বেশি করেই নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এটা কিন্তু অলরেডি 40-50 মিনিট হয়ে গিয়েছে আর আমরা কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে আচারটা রান্না করেছি। তো এই তো দেখেন এখন লাস্ট মুহূর্তে আমি ওই যে বলেছিলাম কিছু মরিচের গুঁড়া আর হচ্ছে সেই পাঁচফোড়নের গুঁড়াটা আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি লাস্ট মুহূর্তে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। তো এখন দিয়ে জাস্ট নাড়াচাড়া করে চুলাটা আমি বন্ধ করে দিব। আমার আচারটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে আর আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আচারটা বানিয়েছি এবং এই 1.5 কেজি পরিমাণ আমের আচার বানাতে কী কী উপকরণ লেগেছে এবং কোনটার পরিমাপ কতটুকু সব কিছুই কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং যে সব উপকরণ আমি বানিয়েছি সেগুলো সবার ঘরে সবসময় থাকে, আপনারা চাইলেও এখন এই আমের আচারটা বানাতে পারেন। তবে কাঁচা মিঠা আম বা হালকা একটু মিষ্টি টাইপের যে আমগুলো সেগুলো দিয়ে এই আচারটা বানালে আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলেও কিন্তু টক আম দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, এখন আমি এই আমের আচারটাকে একটা কাচের বাটিতে ঢেলে নিব। আচার বানানোর পরপরই কিন্তু যদি হাঁড়িতে সেই আচারগুলো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু হাঁড়ি থেকে একটা কি বলে তেলানি না কিছু একটা বলে আর কি, ওটা উঠে এবং আচারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি সাথে সাথেই কিন্তু এরকম একটা কাচের বাটির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে ঢেলে দিচ্ছি যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু কাচের বোয়েমে ভরে নিতে হবে, আর অবশ্যই পরিষ্কার কাচের বোয়েমে মানে ফুটন্ত গরম পানিতে দিয়ে ধোয়া এবং শুকনো কাচের বোয়েমে ভরতে হবে। যদি শুকনো কাচের বোয়েমে ভরা হয় তাহলে কিন্তু এই আচারটা প্রায় 6-7 মাসের মতো কিন্তু ভালো থাকবে যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন, আর বাহিরে রাখলেও 2-3 মাসের মতো ভালো থাকবে। যেহেতু এখানে ভিনেগার দেওয়া হয়েছে এবং কোনো প্রকার পানি ব্যবহার করা হয় নাই এবং তেলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। আর এদিকে হচ্ছে আমি ওই যে আমের আমগুলোকে আমি 2 ঘন্টার জন্য চুন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরকম করে কেচে, তো সেই আমগুলোকে কিন্তু এখন আমি এই পানি থেকে তুলে নেব কারণ অলরেডি 2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি কিন্তু সকালে এসেছিলাম এবং মোটামুটি সব কিছু রেডি করে রেখে কিন্তু বাসায় চলে গিয়েছিলাম, যেহেতু বিকেলবেলা ভাবির বাসায় বাচ্চারা পড়ে তো তখন কিন্তু এসে বাকি কাজটা কমপ্লিট করেছি। আর ওই যে আমগুলোকে যেগুলো আমি মোরব্বা বানাবো ওগুলো কিন্তু চুন পানি থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে চেপে চেপে পুরো পানিগুলো মানে ফেলে দিয়েছি। এরপর এখানে আমি যেহেতু ওখানে আমার আম যতটুকু 1 কেজির একটু বেশি, তো সেহেতু এখানে আমি চিনিটাও 1 কেজির একটু বেশি নিয়ে, এবং চিনিটা যেহেতু আমি 1 কেজির একটু বেশি নিয়েছি সেক্ষেত্রে আমি 1/2 কেজি পানি ব্যবহার করব। চিনির অর্ধেক পানি দিতে হবে, তো চিনির অর্ধেক পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। তো চিনিটার মধ্যে যখন মানে এটার মধ্যে যখন বলক উঠবে চিনি পানির মধ্যে তখন হচ্ছে আমি আমগুলোকে এভাবে করে ছেড়ে দিব। দেখেন বলক উঠেছে এবং সেই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এখন এখানে ছেড়ে দিচ্ছি। আর আমগুলোকে চুন পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে আমগুলোকে যেহেতু আমরা কেচে নিয়েছি এবং আমগুলো কিন্তু অনেক নরম ছিল, এবং ওই কেচে নেওয়ার পরে এই যে আঁঠিটা বা বিচিটা আছে যেটার সাথে লেগে রয়েছে আমটা, সেটা থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা ছিল। তো চুন পানির মধ্যে 2 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এই এই যে আমটা আঁঠি থেকে ছড়ে আসবে না, কিন্তু যে কেচানো হয়েছে সেখানে সুন্দর মতো চিনির রস ঢুকবে এবং আচারটা একদম পারফেক্টলি টেস্টি হবে এবং ভিতর পর্যন্ত মিষ্টি হবে। যারা মিষ্টি আচার খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই আচারটা অনেক বেশি ভালো লাগবে খেতে। তো এভাবে করে আমি জাল দিব মিডিয়াম টু হাই হিটে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে সুন্দর একটা কালারে চলে না আসবে। তো দেখেন চিনিটা কিন্তু গলে গিয়েছে, আমরা চাইলে এ পর্যায়ে নামিয়ে ফেলতে পারি। তো আমি চাচ্ছি যে এটা আমটা আরেকটু কালার আসবে, আর এইটা যখন শিরাটা একটু ঘন শক্ত হবে সুন্দর কালার আসবে তখন কিন্তু সেই আচারটা বেশি দিন ঘরে থাকে। তো এরকম করে আমি এটাকে প্রায়
30 থেকে 40 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে জাল করেছি নেড়েচেড়ে এবং দেখেন চিনি শিরাটা কিন্তু সুন্দরভাবে গলে আঠালো একটা টাইপ চলে এসেছে তখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং সেম একই ভাবে পাতিল থেকে একটা বাটিতে আমি ঢেলে নিব এবং ঢেলে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকেও বয়মে ভরে দেব তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা রসালো এবং আঠালো হয়েছে এবং চিনি শিরাটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মিশে গিয়েছে আপনারা চাইলে যেটা করতে পারেন চিনি সেটা আরেকটু পাতলা অবস্থায় মানে কালারটা একটু কম করেও নামাতে পারেন আর এদিকে হচ্ছে এই যে দেখেন বাচ্চাদের পড়া শেষ হয়ে গেছে ওরা একটু খেলতেছে আর আমার আচারটাও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো মোটামুটি এখন দুইটা আচারই রেডি বয়মে ভরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি আচারগুলোকে বয়মে ভরে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে দুইটা আচারই অনেক বেশি লবণীয় এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে তো যাই হোক এই হচ্ছে পুরো ব্যাপার আচার নিশ্চয়ই আপনারা এখন ঘরে বানাতে পারবেন এবং আচার দুটো বানানো খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা বাচ্চাদের তো পড়া শেষ হয়ে গিয়েছিল চলে এসেছি আর এই তো আমি চেয়েছিলাম এই খাবারগুলো ওদেরকে দুপুরে আমি বলেছিলাম যে এই মাছটা দিয়ে টক রান্না করে দিব কিন্তু সেই মাছ দিয়ে আর টক রান্না করা হয়নি মানুষ একটা নিয়ত করে হয়ে যায় আরেকটা সন্ধ্যাবেলায় বাসায় ফিরে ঝটপট ওদেরকে মাছ ভেজে আমি ভাত খেতে দিয়েছি যেহেতু রান্না করতে সময় লাগবে আর দুপুরবেলা ভাবির বাসায় খাওয়া হয়ে গিয়েছিল যেহেতু আচার বানতে একটু লেট হয়ে গিয়েছিল খেয়ে দিয়ে আমি বাসায় এসে আবার রেডি হয়ে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলাম তো এই হচ্ছে আজকের ব্লগ ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ